বন্ধুরা, মাত্র 11 বছর বয়সে নিজের চেষ্টায় কোটিপতি অস্ট্রেলিয়ার বাসিন্দা পিক্সি কার্টিস অল্প সময়ে সে এতটাই রোজগার করেছে যে 15 বছর বয়সে সে এই ক্লাস থেকে অবসর নিতে পারে। এরপর ফের পড়াশোনায় মন দিতে চায়। অনেক কম বয়সে স্কুল বইপত্র সেরেছে 11 বছরের এই শিশু, মন দিয়েছে নিজের ব্যবসায়, আর সেই ব্যবসা করেই মাসে এখন তার আয় লাখ লাখ পাউন্ড। পিক্সির মায়ের নাম রুক্সি জাসেমকো, পেশায় তিনি পাবলিশিস্ট, মেয়ের ব্যবসার প্রচারেও তিনি সাহায্য করেন। পিক্সি বাবা মা ভাইয়ের সঙ্গে থাকেন সিডনির একটি বিশাল অ্যাপার্টমেন্টে। জানা যায় 2021 সালে মা আর মেয়ে রঙিন খেলনা তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করে, আর তাতেই রাতারাতি বিখ্যাত হয় তাদের খেলনা। সেই খেলনা ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রতি মাসে এখন পিক্সি রোজগার করে 1,10,000 পাউন্ড, ভারতীয় টাকায় প্রায় 1,11,00,000 টাকারও বেশি। পিক্সি এখন খেলনার পাশাপাশি চুলের সাজ পোশাকও তৈরি করে বিক্রি করে, বেশিরভাগটাই অনলাইনে। পিক্সির চুলের সাজ পোশাকের ব্র্যান্ডের নাম পিক্সিও বাও, আর খেলনার ব্র্যান্ডের নাম পিক্সি ফিজের। যদিও খেলনার থেকে এখন চুলের সাজ পোশাকের ব্যবসাতে বেশি নজর দেন পিক্সি। মাত্র 11 বছর বয়সে সে কিনে ফেলেছে মার্সিডিস, দাম 43,000 পাউন্ড। এখানেই শেষ নয়, পিক্সি নিজের রোজগারের টাকা খরচ করে কেনাকাটাতে। তার অন্যতম শখ হলো নামি দামি জিনিসপত্র কেনা। এছাড়াও সামাজিক মাধ্যমে পিক্সির অনুগামী সংখ্যা 1,36,000। পিক্সি জানান 15 বছর বয়সে তার ব্যবসা থেকে অবসর নেবেন, তারপর আবার মন দেবে পড়াশোনায়, শেষ করবে স্কুলের পড়াশোনা।